সালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি হাসান শাহরিয়ার বলছি এবং আজকে আমরা আলোচনা করব ফায়ারওয়াল কি। তো প্রথমে আমরা জানি অ্যাকচুয়ালি ফায়ারওয়ালটাকে মানে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি এবং ফায়ারওয়ালের মেইন বিশেষত্ব গুলো কি কি। ফায়ারওয়াল হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্ক সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অর্থাৎ আপনি প্রথমেই যখন কোনো ম্যালেশিয়াস ইউজার অথবা কোনো হ্যাকার আপনাকে হ্যাক করার ট্রাই করবে বা কোনো ধরনের অ্যাটাক সাইবার আক্রমণ আপনার উপর দিয়ে যাবে, তখন প্রথমে যে ডিফেন্স করবে সে হচ্ছে আপনার ফায়ারওয়াল। ফায়ারওয়াল বিভিন্ন ম্যালেশিয়াস পেলোডস অথবা ম্যালেশিয়াস প্যাকেটস, তারপর হচ্ছে ম্যালেশিয়াস অ্যাপ্লিকেশনস ইটিসি ফিল্টার আউট করে। এছাড়াও আপনি নিজের থেকে চাইলেও রুলস গুলো সেট করতে পারবেন। তো আগে আমরা জানি কি কি ধরনের ফায়ারওয়াল আছে। প্রথমত প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল আছে, অর্থাৎ এটি প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের অর্থ হচ্ছে এই প্রথমে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেট গুলো চেক করবে এবং প্যাকেট গুলো যদি ভ্যালিড হয় অর্থাৎ ম্যালেশিয়াস না হয় অথবা আপনি যে রুল সেট আপ করেছেন সেই রুলের ভিতর যদি না থাকে তবে সেই প্যাকেট গুলোকে বাদ করে দিবে। এরপরে আসছে আপনার অ্যাপ্লিকেশন ফিল্টারিং ফায়ারওয়াল। অ্যাপ্লিকেশন ফিল্টারিং ফায়ারওয়াল হচ্ছে কি, আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, যেমন মনে করুন আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি যেগুলো অনলাইনে ভেরিফিকেশন করে, সে কিন্তু অ্যাকচুয়ালি ফায়ারওয়ালকে রিকোয়েস্ট করে তাকে অ্যালাউ করার জন্য, এবং সে যখন অ্যালাউড হয় একমাত্র তখনই সে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারে। অর্থাৎ অ্যাপ্লিকেশন লেভেল ফায়ারওয়াল হচ্ছে কি, আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন ইন্টারনেট অ্যাক্সেস নিতে পারবে কি পারবে না মূলত তার উপর ডিপেন্ড করে। স্টেটমেন্ট ফায়ারওয়াল হচ্ছে যে আপনি নিজ থেকে কিছু ল সেট করে দেবেন অথবা নিজ থেকে কিছু রুল সেট করে দেবেন, সেসব রুলের ভিতর যদি না পায় তবে আউট মানে আউটবাউন্ড বা ইনবাউন্ড আই মিন প্যাকেট আউটেও যাবে না অথবা প্যাকেট বাইরে থেকেও আসবে না। এখন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি ফায়ারওয়াল কাজ করছে কি করে। ফায়ারওয়াল কাজ কিভাবে করছে সেটি জানতে হলে আমরা যদি DMZ অর্থাৎ ডিমিলিটারাইজড জোন নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝবো। ধরুন এটি একটি নেটওয়ার্ক, এটি একটি নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কে বেশ কয়েকজন ইউজার কানেক্টেড আছে, এটি হচ্ছে আপনার একটি ফায়ারওয়াল। এবং এর থেকে একটি ফায়ারওয়াল বের হলো, এই হচ্ছে আপনার কোম্পানির ওয়েবসাইট, মনে করুন এটা আপনার কোম্পানির ওয়েবসাইট। এবং আরেকটি ফায়ারওয়াল এখান থেকে বের হলো যেটি কিনা পাবলিক ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন ধরি এখানে একটি ইউজার আছে যে কিনা আপনার ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছে। তো প্রথমত যে ঘটনাটা ঘটছে এই ফায়ারওয়ালটি কিন্তু শুধুমাত্র পাবলিক ইন্টারনেটের জন্য, অর্থাৎ ইউজার যখন এখানে রিকোয়েস্ট করবে এ সরাসরি এই ফায়ারওয়ালের সাথে আলোচনা করবে। এই ফায়ারওয়াল যদি মনে করে যে এই প্যাকেটটি ভ্যালিড বা এই অ্যাপ্লিকেশনটি ভ্যালিড, মনে করুন এটা হচ্ছে আপনার ইন্সপেক্ট আই মিন প্যাকেট ইন্সপেকশন ফায়ারওয়াল, এটা হচ্ছে প্যাকেট ইন্সপেকশন ফায়ারওয়াল, আর এর সাথে সাথে এটি অ্যাপ্লিকেশন ইন্সপেকশন অ্যাপ্লিকেশন ফিল্টারিং ফায়ারওয়াল। তো প্রথমে সে চেক করবে যে অ্যাজ ইউজুয়াল আমরা কোনো ওয়েবসাইটে ঢুকতে হলে ব্রাউজার ইউজ করি, সে প্রথমে চেক করবে এটি ব্রাউজার কিনা, এবং ব্রাউজার হওয়ার পর সে চেক করবে এই প্যাকেটটি ঠিক আছে কিনা, কোনো ম্যালেশিয়াস প্যাকেট কিনা। যদি এই দুটাতেই সে ভ্যালিড হয়ে যায় তাহলে একমাত্র সে ফায়ারওয়াল পাস করে সে ওয়েবসাইটে ঢুকতে পারবে, আর নাহলে তাকে ওখানে ব্লক করে দেওয়া হবে। ওকে, এখন প্রশ্ন হতে পারে আমি তো তাহলে সরাসরি এই ওয়েবসাইটটিকে এই নেটওয়ার্কের সাথে জয়েন করে দিতে পারতাম, কিন্তু না, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি এই ফায়ারওয়ালটা কোনোভাবে বাইপাস করতে পারি তাহলে কিন্তু আমি এই নেটওয়ার্কে অন্যান্য কোন ইউজাররা আছে এখানে অন্যান্য কোন ইউজাররা আছে আমরা কিন্তু সেসব ইউজারদের ইনফরমেশন বের করে ফেলতে পারবো। এর জন্য সিকিউরিটি মানে সিকিউরিটি স্পেশালিস্ট যারা হয় তারা মূলত এরকম দুটি ফায়ারওয়ালের মাঝে হচ্ছে ওয়েবসাইটটি রেখে দেয়, অর্থাৎ শুধুমাত্র ওয়েবসাইট পর্যন্ত রিচ করা যাবে বাট কখনোই আপনার ইন্টারনাল নেটওয়ার্কে রিচ করা যাবে না। আবার এরা কিন্তু খুব ইজিলি ওয়েবসাইটের সাথে আলোচনা করতে পারবে, এরা আবার ওয়েবসাইট থেকে বিভিন্ন রিপ্লাইও পাবে, বাট এরা কিন্তু পাবে না, কারণ এখানে হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট ফায়ারওয়াল, দূরে এটা স্টেটমেন্ট বেসড ফায়ারওয়াল। তার মানে এখানে বলে দেওয়া আছে যে শুধুমাত্র এই তিনটা পিসির সাথে তুমি বিভিন্ন ফাইল শেয়ারিং করবে, বিভিন্ন আলোচনা করবা, বাট এরা শুধু তোমার ফাইল দেখতে পারবে, কোনো রিড অ্যান্ড রাইট অ্যালাউড নেই। মূলত ফায়ারওয়াল হচ্ছে এইভাবে কাজ করে। এবং এই যে জোনটা, এই জোনটাকে হচ্ছে আপনার DMZ অর্থাৎ ডিমিলিটারাইজড জোন বলা হয়। তো ফায়ারওয়াল মূলত এইভাবেই আপনাকে ডিফেন্ড করে বিভিন্ন ধরনের সমস্যা থেকে। এর জন্যই আমি সবসময় সবাইকে সাজেস্ট করবো যে আপনারা ফায়ারওয়াল ওপেন রাখবেন। ইভেন ওয়ানাক্রাই যে কিছুদিন আগে ছড়িয়েছিল, আপনি যদি ফায়ারওয়াল ওপেন করে জাস্ট পোর্ট 445 ব্লক করে দিতেন তাহলে দেখতেন যে আপনাকে ওয়ানাক্রাই অ্যাটাক করতে পারতো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।